আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজ আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব দেখে থাকো তাহলে দেখবে যে আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়ের সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটি সৃজনশীল। চলো আমরা আমাদের সৃজনশীল প্রশ্নটা একটু আগে দেখে নেই। এখানে একটি প্রশ্ন আছে, দেওয়া আছে এন সংখ্যক ইথিলিন অণু, এন সংখ্যক ইথিলিন অণু। এই এন সংখ্যক ইথিলিন অণু পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া করে তৈরি করছে পলিথিন। এটি হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের উপর ভিত্তি করে দেখা গেছে যে সর্বমোট চারটি প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নটি রয়েছে পুল্ড উল কি, তারপর কৃত্রিম ও প্রাকৃতিক তন্তুর দুটি পার্থক্য লেখো, গ নাম্বার হচ্ছে উদ্দীপকের আলোকে, উদ্দীপকের সাহায্যে ইথিলিন থেকে পলিথিন প্রস্তুতি শর্ত সহ বর্ণনা করে, অর্থাৎ এই বিক্রিয়াটি সম্পূর্ণ করা নেই, অর্থাৎ শর্ত সম্পূর্ণ আলোচনা করা নেই। আমাদেরকে করতে হবে কি, এই বিক্রিয়াটির শর্ত আলোচনা করে পলিথিন প্রস্তুতির বর্ণনা করতে হবে। তারপর আমাদের যেটি চতুর্থ প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপকের বিক্রিয়া অনুযায়ী পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত সম্ভব কিনা, বিক্রিয়া সহ ব্যাখ্যা করো, অর্থাৎ আমাদেরকে করতে হবে। চলো আমরা আমাদের প্রশ্নের উত্তর পর্বে চলে যাই। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে পুল্ড উল কি। প্রথম প্রশ্ন হচ্ছে যে পুল্ড উল কি। পুল্ড উল জানার আগে আমাদের জানা উচিত উল মানে, পুল্ড উল এটা হচ্ছে এক প্রকার সংগৃহীত উল। এই যে উল মানে মৃত পশু অর্থাৎ মৃত মেষ বা জবাই করা পশু বা মেষ থেকে যে পশম সংগ্রহ করা হয় সেই পশমকে বলা হয় পুল্ড উল। তাহলে তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে, যেহেতু পুল্ড উল আছে তাহলে যেগুলো জীবন্ত পশু অথবা জীবন্ত পশু থেকে বা জীবন্ত মেষ থেকে যে পশমগুলো সংগ্রহ করা হয় তাদেরকে কি কি বলা হবে? তোমরা জানবে যে তোমরা জানো যে জীবন্ত পশু, জীবন্ত পশু বা মেষ থেকে যে পশমগুলোকে সংগ্রহ করা হয় সেগুলোকে ফ্লিস উল বলা হয়। তাহলে জ্ঞানমূলক প্রশ্নে যে কোনো কিছু থাকতে পারে, থাকতে পারে পলিমার কি অর্থাৎ মনোমার, আর থেকে মানে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে যে বৃহৎ আকারে অণু তৈরি হয় সেগুলো হচ্ছে পলিমার, এরকম হতে আসতে পারে আরও। রেশমকে মানে তন্তুর রানী বলা হয় কাকে? তন্তুর রানী বলা হয় রেশমকে। তাহলে আশা করছি পুল্ড উল কি এটা তোমরা জানবে, অর্থাৎ পুল্ড উল হচ্ছে মৃত পশু বা মৃত মেষ থেকে যে পশমগুলো সংগ্রহ করা হয় সেই পশমগুলোকে আমরা পুল্ড উল বলবো। তারপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে কৃত্রিম ও প্রাকৃতিক তন্তুর দুটি পার্থক্য লেখো। পার্থক্য করার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা চিন্তা করতে হবে যে কৃত্রিম তন্তু এবং প্রাকৃতিক তন্তু, তাহলে আমরা সংজ্ঞা আকারে বলতে পারি, সংজ্ঞা একটা আসতে পারে। তারপরে কৃত্রিম তন্তু কোথায় পাওয়া যায় বা কোথা থেকে উৎপন্ন হয় এরকম হতে পারে, প্রাকৃতিক তন্তু আমরা কোথা থেকে পাই বা উৎপন্ন হতে এরকম হতে পারে। আমরা প্রথম একটা পার্থক্য সংজ্ঞা আকারে বলি যে কৃত্রিম তন্তু কি। গবেষণাগারে বিজ্ঞানীগণ গবেষণাগারে নানা প্রকার উপাদান, বিভিন্ন প্রকার রাসায়নিক উপাদান মিশ্রিত করে যে সমস্ত তন্তু তৈরি করেন সে সমস্ত তন্তুকে বলা হয় কৃত্রিম তন্তু, আর প্রাকৃতিকভাবে যে তন্তুগুলো আমরা পাই সে সমস্ত তন্তুকে আমরা বলতে পারি প্রাকৃতিক তন্তু। যেমন তারপরে আমরা কৃত্রিম তন্তুগুলো সাধারণত প্লাস্টিক বা প্লাস্টিক জাতীয় পদার্থ থেকে তৈরি হয়ে থাকে, আর প্রাকৃতিক তন্তুগুলো আমরা পাই বিভিন্ন গাছের ফল, বাকল, ছাল বা মানে বিভিন্ন প্রকার অংশ থেকে আমরা প্রাকৃতিক তন্তু পাই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কৃত্রিম তন্তুর মধ্যে রয়েছে রেয়ন, বাকেলাইট,
পলিথিন মানে এগুলো হচ্ছে এগুলো রেওন এগুলো হচ্ছে কৃত্রিম তন্তু অপর দিকে প্রাকৃতিক তন্তুর মধ্যে রয়েছে তুলা বিভিন্ন প্রকার তুলা তারপরে এগুলো হচ্ছে প্রাকৃতিক তন্তু তারপরে পাটের আঁশ এগুলো হচ্ছে প্রাকৃতিক তন্তু আশা করছি কৃত্রিম এবং প্রাকৃতিক তন্তুর পার্থক্য কি এটা বুঝতে পারছো আমরা এবার আমাদের গ তিন নম্বর প্রশ্ন উত্তর উদ্দীপকের সাহায্যে ইথিলিন থেকে পলিথিন প্রস্তুতি শর্ত সহ বর্ণনা করো তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটি করব উদ্দীপকের বিক্রিয়াটিকে সম্পন্ন করব উদ্দীপকের বিক্রিয়াটি আমরা স্বাভাবিকভাবে লিখি যে এন এখানে যেটি দেওয়া আছে ইথিলিন এন সংখ্যক ইথিলিন এটি উচ্চ চাপ উচ্চ চাপ এবং তাপমাত্রা উচ্চ চাপ এবং তাপমাত্রা এটি প্রভাবক এখানে যদিও প্রভাবক দেওয়া নেই আমরা প্রভাবকটা পূরণ করব অক্সিজেন প্রভাবক শুধু প্রভাবক লিখব এখানে আমরা প্রভাবক এরা বিক্রিয়া করে তৈরি করবে আপনার পলিথিন আমরা এই স্বাভাবিকভাবে বিক্রিয়াটা আমরা পূরণ করলাম এবার আমরা এর সংকেতের সাহায্যে সম্পূর্ণ বিক্রিয়াটাকে আমরা পূরণ করার চেষ্টা করি এন ইথিলিন অণুর সংকেত হচ্ছে এইচ টু সি ডাবল বন্ড সি এইচ টু এখানে আমরা এন সংখ্যক ইথিলিন অণু নেব আমরা চাপ আকারে যেটি নেব এক হাজার থেকে বারোশো অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপ তারপর আমরা তাপমাত্রা হিসেবে যেটি নেব দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর প্রভাবক আকারে যেটি নেব অক্সিজেন প্রভাবক এদের সাহায্যে এরা বিক্রিয়া করে তৈরি করবে সি এইচ টু সি সি এইচ টু অর্থাৎ ইথিলিনের পলিমার যেটি হচ্ছে এটি হচ্ছে পলিথিন তাহলে সম্পূর্ণ বিক্রিয়াটি আমরা সম্পূর্ণ করে দেখলাম যে এন সংখ্যক ইথিলিন অণু এক হাজার থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে এক হাজার থেকে বারোশো অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন প্রভাবকের সাহায্যে অক্সিজেন প্রভাবকের সাহায্যে বিক্রিয়া করে আপনার ইথিলিন তৈরি মানে পলি ইথিলিন যেটিকে আমরা সংক্ষেপে পলিথিন বলি প্রস্তুত করবে তাহলে শর্তগুলো হচ্ছে কি আমরা যদি ইথিলিন থেকে পলিথিন প্রস্তুত করতে চাই তাহলে আমাদেরকে বিক্রিয়ক আকারে নিতে হবে ইথিলিন ইথিলিন আর এই ইথিলিন সেখানে শর্ত আকারে বায়ুমণ্ডলীয় চাপ দিতে হবে এক হাজার থেকে বারোশো অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপ তাপমাত্রা হচ্ছে অ্যারাউন্ড দুশো ডিগ্রি সেলসিয়াস এবং প্রভাবক আকার আমাদের যেটি ব্যবহার করতে হবে অক্সিজেন প্রভাবক আর এতে ইথিলিন এর এন সংখ্যক অণু পলিমারকরণ সম্পূর্ণ বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ার পর তৈরি করবে পলি ইথিলিন অর্থাৎ পলিথিন তৈরি করবে তাহলে আমরা দেখলাম যে ইথিলিন থেকে পলিথিন প্রস্তুতির বিক্রিয়া হচ্ছে বিক্রিয়ার শর্ত হচ্ছে এক হাজার থেকে বারোশো অ্যাটমসফিয়ার চাপ দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অক্সিজেন প্রভাব তাহলে তোমরা বলবে যে উপরোক্ত বিক্রিয়া থেকে দেখতে চাই দেখতে পাই যে এন সংখ্যক ইথিলিনের অণু এক হাজার থেকে বারোশো অ্যাটমসফিয়ার চাপে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে পলিথিন প্রস্তুত করা সম্ভব উল্লেখ্য যে এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাই যে এক হাজার থেকে বারোশো অ্যাটমসফিয়ার চাপ দেওয়া এটা খুবই দুঃসাধ্য এবং পরিবেশের জন্য এটা খুবই ব্যয় সাপেক্ষ এবং কঠিন ব্যাপার যে কারণে এই প্রক্রিয়াটি অর্থাৎ এই বিক্রিয়ার সাহায্যে বাণিজ্যিকভাবে পলিথিন প্রস্তুত করা এখন সম্ভব নয় এ কারণে করা হয় কি পলিথিন প্রস্তুত করার জন্য এখন যেটি করা হয় যে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে
স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ চাপ এবং খুব কম তাপমাত্রা লাগবে সেক্ষেত্রে আমরা প্রভাবক আকারে ব্যবহার করতে পারি টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবক আমরা যদি এই কাজ করি তাহলে খুব কম চাপেই অর্থাৎ পরিবেশের যে চাপ এই চাপেই আমরা ব্যাপকভাবে এই পলিথিন প্রস্তুত করতে পারবো তাহলে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে পলিথিন প্রস্তুত করার জন্য এই দুটি বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াটি বেশি প্রযোজ্য বাণিজ্যিকভাবে প্রস্তুত করার জন্য অবশ্যই দ্বিতীয় পদ্ধতিটি এটিতে যদিও টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবক ব্যবহার করা হয় কিন্তু এই 1000 থেকে 1200 অ্যাটমোস্ফিয়ার চাপ এর প্রয়োজন পড়ে না এবং কক্ষ তাপমাত্রা সাধারণত 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলেই হয়ে যায় এই তাপমাত্রায় দেখা যাবে যে আমরা ইথিলিন থেকে পলিথিন প্রস্তুত করতে পারবো আশা করছি যে ইথিলিন থেকে পলিথিন প্রস্তুত করার মানে বিস্তারিত বর্ণনা শর্তসহ বর্ণনা আমরা বুঝতে পারছি তাহলে আমরা ইথিলিন থেকে পলিথিন প্রস্তুত করা শিখলাম এবার আমরা চলো চতুর্থ প্রশ্নটা দেখে নিই চতুর্থ প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকের বিক্রিয়া অনুযায়ী এই বিক্রিয়া অনুযায়ী পিভিসি প্রস্তুত সম্ভব কিনা বিক্রিয়া সহ ব্যাখ্যা করো আচ্ছা তাহলে আমরা চতুর্থ প্রশ্নটা একটু লিখি তাহলে প্রশ্ন উদ্দীপকের বিক্রিয়াটি কি তোমরা বলো তো উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া খেয়াল করলে দেখবে যে এখানে লেখা আছে পলিমারকরণ পলিমারকরণ বিক্রিয়া অর্থ অর্থাৎ ছোট অণু থেকে বড় অণু প্রস্তুত করার প্রক্রিয়া তাহলে তোমরা জানো যে পলিমারকরণ প্রক্রিয়ায় পিভিসি প্রস্তুত করা সম্ভব তাহলে একদম মানে এক কথায় লিখে ফেলো যে উদ্দীপকের বিক্রিয়ার সাহায্যে উদ্দীপকের বিক্রিয়ার সাহায্যে পিভিসি প্রস্তুত সম্ভব এখন এই উদ্দীপকের বিক্রিয়ার সাহায্যে পিভিসি প্রস্তুত সম্ভব আমরা এখন প্রস্তুত করে দেখি কিভাবে উদ্দীপকের বিক্রিয়ার জন্য অর্থাৎ পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড আর এই পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে আমাদেরকে যেটি কাঁচামাল আকারে বা রিয়েজেন্ট অর্থাৎ বিক্রিয়ক আকারে নিতে হবে সেটি হচ্ছে ভিনাইল ক্লোরাইড সেটি কি ভিনাইল এটি হচ্ছে ভিনাইল ক্লোরাইডের সংক্ষেপ আর আমরা এন সংখ্যক ভিনাইল ক্লোরাইডের অণু নিয়ে এটিকে পলিমারকরণ বিক্রিয়ার সাহায্যে আমরা পিভিসি প্রস্তুত করব তাহলে ভিনাইল ক্লোরাইড এটা কতটুকু এন সংখ্যক তাহলে এর আগে আমরা এন দিতে পারি দিয়ে উচ্চ চাপ ও তাপমাত্রা উচ্চ চাপ ও তাপমাত্রা এর সাহায্যে আমরা দেখা যাবে যে পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারবো অর্থাৎ CH2CaCl এটি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ পিভিসি অর্থাৎ দেখো উদ্দীপকের যে বিক্রিয়াটি এই উভয় বিক্রিয়া উদ্দীপকের বিক্রিয়া এবং আমরা যে উত্তরে যে বিক্রিয়াটি লিখলাম দুটো বিক্রিয়াই পলিমারকরণ বিক্রিয়া এই পলিমার দুটো বিক্রিয়ার সাহায্যেই আমরা যেটি প্রস্তুত করতে পারি এই মানে এখানেও একটি পলিমার প্রস্তুত করতে পারি এখানেও একটি পলিমার বাট এখানে কাঁচামাল আকারে যেটি নেওয়া হয়েছিল সেটি হচ্ছে ইথিলিন আর এখানে আমরা নিয়েছি ভিনাইল ক্লোরাইড তোমরা লক্ষ্য করলে দেখবে যে ইথিলিন এটি গ্যাসীয় পদার্থ এবং এইখানে যে ভিনাইল ক্লোরাইড এটিও পরিবেশে গ্যাসীয় আকারে আমরা পাবো কারণ এই ভিনাইল ক্লোরাইডের গলন স্ফুটনাঙ্ক হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস এই 14 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কারণে পরিবেশে এখন পরিবেশের যে আমাদের বাংলাদেশের আবহাওয়ায় যে তাপমাত্রা রুম টেম্পারেচার সাধারণত 14 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে যার কারণে এই ভিনাইল ক্লোরাইডও পরিবেশে আপনার গ্যাসীয় অবস্থায় থাকে ঠিক তেমনিভাবে ইথিলিনও পরিবেশে গ্যাসীয় অবস্থায় থাকে কিন্তু এই ইথিলিন থেকে যে পলিথিন প্রস্তুত করা হয় এটির সাথে আমাদের এই পিভিসির একটা পার্থক্য আছে তোমরা জানবে যে
পলিথিন আমরা কি কাজে ব্যবহার করি? বাজার, বিভিন্ন বাজার ঘাট করার কাজে, প্যাকেজিং করার কাজে, বিভিন্ন পণ্য সামগ্রী প্যাকেজিং এর কাজে আমরা পলিথিন ব্যবহার করি। অপরদিকে পিভিসি ব্যবহার করা হয় পাইপ তৈরিতে, বিভিন্ন প্রকার মানে বিভিন্ন পাইপ তৈরিতে এই পিভিসি ব্যবহার করা হয়ে থাকে। আর এই পিভিসির সাথে পলিথিনের পার্থক্য হচ্ছে, তাহলে এটি আমরা পার্থক্যটা বুঝলাম, এখন কেন এরকম হলো? তোমরা দেখো যে ইথিলিনের যে অণু ছিল, ইথিলিনের অণুতে অণুতেও কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল। অপরদিকে ভিনাইল ক্লোরাইড, এখানেও কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কিন্তু এই দ্বিবন্ধনযুক্ত কার্বনে এখানে একটি কার্বনে দুইটি কার্বনেই দুইটি করে হাইড্রোজেন যুক্ত, অপরদিকে এখানে দুইটি কার্বনের একটিতে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত, কিন্তু একটি কার্বনে একটি হাইড্রোজেন অপরটি ক্লোরিন রয়েছে। আর দেখো ক্লোরিন এবং হাইড্রোজেনের মানে পারমাণবিক ভর ব্যাপক পার্থক্য, একজনের এক আর একজনের হচ্ছে 35.5। সঙ্গত কারণে এই ক্লোরিন হাইড্রোজেনের তুলনায় ভারী হওয়ার কারণে এই ভিনাইল ক্লোরাইড থেকে যে মানে পলিভিনাইল ক্লোরাইড তৈরি হয় এটি তুলনামূলকভাবে পলিথিনের তুলনায় ভারী এবং ধর্মে ভিন্ন। তাহলে আমরা দেখলাম যে উদ্দীপকের বিক্রিয়ার সাহায্যে পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করা সম্ভব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে উদ্দীপকের বিক্রিয়ার সাহায্যে পিভিসি প্রস্তুত সম্ভব। আমরা বিক্রিয়াটি সম্পূর্ণ করলাম, আর এই বিক্রিয়াটির স্বাভাবিক বর্ণনা দেব। বর্ণনা দিয়ে শেষ পর্যন্ত লিখব যে পলিথিনের সাথে পিভিসির ধর্মের ভিন্নতা কেন। ধর্মের ভিন্নতা হচ্ছে পলিথিনের যেটি কাঁচামাল ইথিলিন, এই ইথিলিনের হাইড্রোজেন চারটি হাইড্রোজেন পরমাণু থাকলেও ভিনাইল ক্লোরাইডে চারটি হাইড্রোজেন পরমাণু নেই, এক মানে একটি হাইড্রোজেন কম আছে, সেই জায়গায় একটি ক্লোরিন পরমাণু রয়েছে। এই ক্লোরিন পরমাণু হাইড্রোজেন পরমাণুর ভারী, ক্লোরিন পরমাণু হাইড্রোজেন পরমাণুর তুলনায় ভারী হওয়ার কারণে এই পিভিসির ধর্ম পলিথিনের ধর্ম থেকে ভিন্ন হয়। আশা করছি এই চতুর্থ প্রশ্ন যেটি এটা তোমরা বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই, আগামীতে এই অধ্যায়ের আরেকটি সৃজনশীল নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।